নাজমুদ্দিন আইয়ুব, অনেকে হয়তো নাম শুনেছেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবের পিতা। নাজমুদ্দিন আইয়ুবি ছিলেন ইরাকের একটা এলাকার আমির। দীর্ঘকাল পর্যন্ত তিনি বিয়ে করছিলেন, ফ্যামিলির লোকরাও পেরেশান। এই জামানায় তো বিয়ে করার কথা বললে পেরেশান, আর ওই জামানায় একটা মানুষ বিয়ে না করলে লোকে হতো পেরেশান। এখন থেকে 10-20 বছর আগেও মেয়েটার বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, এলাকায় অনেক সময় বাপ মা মুখ দেখাতে পারতো না, আর এখন 25-30 বছর হবে, নিজের পায়ে দাঁড়াবে। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আরেকজনের পায়ের উপর শুয়ে পড়লেও সমস্যা না, আগে সব ঠিকঠাক হবে, টাকা পয়সা কামাই রোজগার করবে, তারপর যখন সব চাহিদা মিটে যাবে তখন গিয়ে বিয়ে শাদী করবে। মাঝে মধ্যে আবেগের বয়সে বিয়ে করতে নাই, বিবেকের বয়সে বিয়ে করতে হয়। অথচ বিবেকের বয়স আস্তে আস্তে আবেগ সব রাস্তায় পাঞ্চার হয়ে যায়। তো এখন সেই জামানায় অনেক দিন হয়ে যাচ্ছে, বয়স অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু আমির নাজমুদ্দিন আইয়ুব কোনোভাবে বিয়ে করছে না। পাত্রী দেখেছে কিন্তু কোনো পাত্রী তার পছন্দ হয় না। একদিন তার ভাই আসাদউদ্দিন এসে বলছে, কি ব্যাপার ভাই আমার, তুমি কি বিয়ে করবে না? বলল, বিয়ে তো করব, কিন্তু আমি তো যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছি না। বললো, কেমন পাত্রী চাও তুমি? আরে তোমার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাত্রীদের ব্যবস্থা আমি করব, অ্যারেঞ্জ আমি করব, তুমি খালি রাজি আছো কিনা এটা বলো, না হলে সব আয়োজন আমি সম্পূর্ণ করব। লাস্টে গিয়ে তুমি যদি ডিনাই করে দাও আমার সব চেষ্টা এমনি নিষ্ফল হবে, বৃথা যাবে, সুতরাং তুমি রাজি আছো কিনা বলো। জিজ্ঞেস করলো, আচ্ছা কেমন পাত্রী তুমি এনে দিবা? বললো, দুনিয়ার এখন শ্রেষ্ঠ মুসলমানদের এক সালতানাত, এক সাম্রাজ্য হলো সেলজুক সাম্রাজ্য। আমি সেলজুক বাদশার মেয়ে অথবা সেলজুক বাদশার ওয়াজির আজম প্রধানমন্ত্রীর মেয়েকে তোমার জন্য অফার করছি, তুমি যদি রাজি থাকো আমি তাদের কাছে প্রস্তাব নিয়ে যাব। আশা করা যায় তারা আমার প্রস্তাব মোটেও ফেলবে না, কারণ সকল বিবেচনায় মান মর্যাদায় সামাজিক প্রভাব প্রতিপত্তিতে অর্থে বৃত্তে কোনো দিক থেকেই তুমি পিছিয়ে না। এখন ডাইরেক্ট বললো, সেলজুক বাদশার মেয়ে আনলেই কি, আর সেলজুক সাম্রাজ্যের প্রাইম মিনিস্টারের কন্যাকে আনলেই কি, এরা তো একটাও আমার উপযুক্ত না। এখন ভাই তো পড়ে গেছে চিন্তায়, আরে তাহলে কেমন পাত্রী চাও, খোলামেলা বলে ফেলো, দুনিয়ার বাদশার মেয়েও তোমার চলবে না, প্রধানমন্ত্রীর মেয়েও তোমার চলবে না, তাহলে তোমার লাগবেটা কি বলো। বললো, শোনো, আমি তো এমন একজন পাত্রী খুঁজছি যে আমার জীবন সঙ্গিনী হয়ে আমাকে আমার হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে দিনের পথ চলার ক্ষেত্রে আমার বড় সহযোগী হবে। আল্লাহ তাআলা আমাদের সংসারে এমন একটা পুত্র সন্তান দান করবে যাকে আমরা উভয়ে মিলে যোগ্যভাবে উত্তমভাবে তরবিয়াত করে বড় করে তুলব। যখন সে বড় হবে তখন সে দক্ষ ঘোড়সওয়ার হবে, তীরন্দাজ হবে, তার তরবারি ইসলামের দুশমনদের মাথাগুলোকে দেহ থেকে আলাদা করতে থাকবে। এভাবে এক পর্যায়ে আমাদের পুত্র ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আল আকসাকে ক্রুসেডারদের হাত থেকে বলবে। এখন আসাদউদ্দিন বললে, এমন পাত্রী পাওয়া কি আসলে সম্ভব? সব দিকে ঠিক থাকবে, এটা কি কোনো ছেলে খেলা নাকি যে চাইলেই হয়ে যাবে? সে বলল, এত এমন পাত্রীর নিয়ত আমি করেছি, দো আল্লাহর কাছে করে যাচ্ছি, একজন বান্দা হিসাবে আমি তো চেষ্টাই করতে পারি, আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, আমরা পারি চেষ্টা করতে, পূর্ণতা তো দেন আল্লাহ, সুতরাং আমি আমার দোয়া চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ যদি কপালে লিখে রাখেন ইনশা আল্লাহ এমন জীবন সঙ্গিনী আমি পেয়ে যাব। এখন এদিকে সবাই তো পেরেশান, কিন্তু এমন মেয়েও পায় না, বেচারার বিয়ে আর করা হয় না। একদিন তার শেখের মজলিসে বসা, শেখের জবান থেকে ওয়াজ শুনছে, নসিহাত শুনছে, এমন সময় হঠাৎ করে মসজিদের মধ্যেই হচ্ছিল সেই মজলিস, মসজিদের বাইরে একজন মেয়ে এসে সেই শেখকে ডাক দিল। শেখ অনুমতি চাইল, নাজমুদ্দিন আইয়ুব তুমি যদি অনুমতি দাও আমি তার সঙ্গে একটু কথা বলে আসি। অনুমতি দিল, শেখ গেল, ভেতর থেকে শুনতে পাচ্ছে, শেখ গিয়ে তাকে ধিক্কার দিয়ে বলছে, কি ব্যাপার তোমার কাছে, এবারও যে পাত্রটাকে পাঠালাম তুমি তারেও রিজেক্ট করে দিলা, তাকেও তোমার পছন্দ হলো না, তুমি আসলে চাওটা কি? এবার সেই মেয়ে জবাব দিচ্ছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন আমার উপযুক্ত ভেবেই পাঠিয়েছেন, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে অর্থে বিত্তে মান মর্যাদা সকল বিবেচনায় সে আমার চাইতে এগিয়ে, আমার চাইতে শ্রেষ্ঠ, কিন্তু হযরত এমন পাত্র তো আমার পছন্দ। এবার সাহেব বললো, আচ্ছা তাহলে কেমন পাত্র তোমার পছন্দ তুমি বলো।
এবার জবাব দিল নাজমুদ্দিন আইয়ুব এখান থেকে জবাব শুনতে পাচ্ছে জবাব দিল হযরত আমার তো এমন একজন পাত্র পছন্দ যে জাস্ট আমার শুধু জীবন সঙ্গী হবে না বরং আমাকে আমার হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে দ্বীনের পথ চলার ক্ষেত্রে আমার সহযোগী হবে আমার সঙ্গী হবে শুধু তাই না আল্লাহ তাআলা তার বরকতে আমাদের সংসারে এমন একজন পুত্র সন্তান দান করবেন আমরা উভয়ে মিলে যাকে যোগ্যভাবে উত্তমভাবে তরবিয়াত করে বড় করে তুলব বড় হয়ে সে দক্ষ ঘোড়সওয়ার হবে দক্ষ তীরন্দাজ হবে এরপর আশা করা যায় আল্লাহ তাআলা তার হাতেই আল আসাকে এই ইহুদি আর খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর হাত থেকে মুক্ত করবে এই কথা শুনেই নাজমুদ্দিন আইয়ুবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেল এদিক থেকে ডাক দিল শেখ আমার একটু কথা আছে জরুরি কথা জলদি আসেন শেখ বলল না কথা শেষ করে আসি বলল না না এখনি আসতে হবে জলদি আসেন আসলো বলল কি হয়েছে এত তারা কেন বলল হযরত আমি তো এমন একটা মেয়ের সন্ধানে এতকাল পর্যন্ত লিপ্ত ছিলাম আল্লাহর ওয়াস্তে আমার পক্ষ থেকে আপনি তাকে প্রস্তাব দেন এমন মেয়ে তো সোনার হরিণ আর একবার যখন পেয়েছি কিছুতেই আমি হাতছাড়া করতে চাই না এবার সাহেব বলল তুমি কি বুঝে শুনে কথা বলছো তুমি আমির তুমি বাদশাহ আর এই মেয়ে হলো এই গ্রামের সবচাইতে দরিদ্র ঘরের কন্যা কোনোভাবেই তো তোমার সঙ্গে যায় না তোমার যে স্ট্যাটাস তোমার যে প্রভাব প্রতিপত্তিমান মর্যাদা এর সঙ্গে খাপ খায় না কিভাবে আমি তোমার জন্য এমন মেয়েকে পছন্দ করতে পারি বললে হযরত আমার দুনিয়া লাগবে না টাকা পয়সা লাগবে না মান মর্যাদা লাগবে না লক্ষ্যে যেহেতু মিলে গেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমরা আগামীতে আল আকসা স্বাধীনতার নেতৃত্ব দেব বিয়ে হয়ে গেল পরবর্তীতে এই ঘরে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী জন্ম নিল সালাহউদ্দিন আইয়ুবী যখন ছোট একদিন মাটি নিয়ে খেলা করছিল এমন সময় নাজমুদ্দিন আইয়ুব এক জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে আসলো এসে দেখে তার এত আদরের সন্তান এত স্বপ্নের সন্তান বসে বসে মাটি দিয়ে খেলাধুলো করছে বাচ্চারা মাটি দিয়ে কত কিছু বানায় স্বপ্নের প্রাসাদ বানায় গাড়ি বানায় এটা বানায় সেটা বানায় সারাদিন বসে বানায় বিকালবেলা খেলা শেষ হলে লাঠি মেরে ভেঙে দিয়ে তারপর ঘরে ফিরে যায় তো এসে দেখে তার একটু কষ্ট লাগলো এই সন্তানটা কোন মাকসাদ নিয়ে তারা এই সন্তানকে দুনিয়াতে তারবিয়াত করছেন তার পেছনে সময় দিচ্ছেন মেহনত করছেন আর সন্তানটা করছেটা কি তো এই হালতটা দেখে একটু পেরেশান হলেন একটু আফসোস করলেন তো সেই সময় তিনি তাকে ধরে সন্তানটা মাটিতে বসে খেলছিল তাকে ধরে এভাবে বুকের সঙ্গে জড়িয়ে জোরে একটা চাপ দিলেন স্বাভাবিক হলো ছোট একটা বাচ্চা এভাবে জোরে যখন একটা চাপ দিল সেই বাচ্চা অবশ্যই কষ্ট পাবে সে ব্যথা পাবে কিন্তু সেই বাচ্চাটার যখন এভাবে চাপ দিল এর আগে বলে নিল দেখো যার স্বপ্ন হলো আল আকসা স্বাধীন করা যার স্বপ্ন হলো আল আকসা বিজয় করা তার জন্য এভাবে বসে বসে মাটি দিয়ে খেলাধুলা করা মানায় না এটা বলে যখন সন্তানকে চাপ দিল বাবা ভেবেছিল সন্তান ব্যথা পাবে চিৎকার করে উঠবে আর্তনাদ করে উঠবে কিন্তু অবাক করা ব্যাপার ধিক্কার দিল তাতেও আফসোস করলো না এত জোরে চাপ দিল তাতেও কেঁদে উঠলো না এবার নিচে নামিয়ে বলে কি বাবা সালাহউদ্দিন তুমি কি কোনো ব্যথা পাও নাই এখন উল্টো সালাহউদ্দিন জবাব দিল বাবা আমার যার স্বপ্ন হলো আল আকসা জয় করার সে এতটুকুতেই কিভাবে আর্তনাদ করে উঠতে পারে আল্লাহ তাআলা তাদের সেই স্বপ্নকে এমন ভাবে কবুল করেছিলেন নিজের মিশনকে এমন ভাবে বুঝে নিয়েছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী একবার হজও করতে পারেন নাই ওমরাও করতে পারেন নাই তার স্বপ্ন ছিল এই যে জিহাদের ময়দানে নেমেছি যতদিন পর্যন্ত আল আকসাকে স্বাধীন না করব ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিয়ে ফিকির করব না আর যুদ্ধের চাপ ছিল এত বেশি ব্যস্ততাও ছিল এত বেশি অন্য কোনো দিকে ফোকাস করার কোনো সুযোগ ছিল না এটা শরীয়তের দৃষ্টিতে ওজর ছিল আর তারও দিলের তামান্না ছিল আল আকসা যখন স্বাধীন হবে এই সংবাদটা নিয়েই যাবে আল্লাহ রাসূলের রওজার সামনে রাসূলকে গিয়ে সালাত এবং সালাম জানিয়ে এই সুসংবাদ পৌঁছে দেবে ইয়া রাসূলুল্লাহ সেই খায়বার খায়বার ইয়া ইয়াহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ এই কথার লাজ রক্ষা করেছি এই ইহুদিদেরকে চরম শিক্ষা দিয়েছি এই কুসুরাকদের হাত থেকে প্রথম কিবলাকে আবার উদ্ধার করেছি কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল আল্লাহর বান্দার হাতে আল আকসা স্বাধীন তো হলো কিন্তু স্বাধীন হওয়ার পরে হঠাৎ করে সাইট হওয়ার আগেই পঞ্চাশের কোঠায় থাকতেই এত বেশি অসুস্থ হয়ে পড়ল সেই যে বিছানায় পড়ল বিছানা থেকে আর উঠতে পারলো না সেখান থেকেই তার জানাজা উঠল তো এখান থেকে কি বোঝা গেল জিন্দেগিতে লক্ষ্য যদি থাকে সুনির্দিষ্ট গন্তব্য যদি থাকে
তখন মানুষ গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত হাল ছাড়ে না তার পথ চলা আর অন্যের পথ চলে এক হয় না একজন তালিবুল ইলমের স্বপ্ন যদি হয় আমি এই এই জাতির নেতৃত্ব দিব আর যেই জাহাজের মধ্যে গোটা জাতি আছে জাহাজের মধ্যে যে ছিদ্রগুলো বাতিলপন্থীরা তৈরি করেছে সবগুলো ছিদ্র আমি বন্ধ করব তার যদি এরকম সুনির্দিষ্ট লক্ষ্য থাকে গন্তব্য থাকে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত অন্তত সামরিক ময়দানে পূর্ণাঙ্গভাবে পারি আর না পারি ইলমে ময়দানে সকল বাতিলকে ভরাডুবি করব এরকম মাকসাদ যদি কারো থাকে তার পথ চলা তার পড়াশোনা তার কাজকর্ম অন্য আর দশটা ছাত্রের মতো হতে পারে না যার জীবনের লক্ষ্য নাই আর যার লক্ষ্য আছে তার কাজ কখনোই এক গতিতে চলতে পারে না